আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ভিয়েনা আলোচনাকে সফল করতে ইরানের জোর কূটনৈতিক তৎপরতা, বলছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়েছে তুরস্ক। উগান্ডায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা। এবং সর্বশেষ থাকছে বাবুল সুপ্রিয় তৃণমূলের কলকাতায় মেয়র প্রার্থী হচ্ছেন। বাবুল সুপ্রিয় একজন তুখোড় জননেতা, যে গত অনেক বছর যাবৎ বিজেপির হয়ে কাজ করেছেন, কিন্তু বিজেপি তাকে সঠিক মর্যাদা দেয়নি, এমনকি তার মন্ত্রিত্ব পর্যন্ত দেয়নি, আর এ কারণে দুঃখে ক্ষোভে সে তৃণমূলে যোগ দেয়। আর এখন তৃণমূলের থেকে সে মেয়র প্রার্থী হতে যাচ্ছেন কলকাতার। খুব শীঘ্রই কলকাতার মেয়র পদে দেখা যেতে পারে বাবুল সুপ্রিয়কে। আর এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে নরেন্দ্র মোদী, কারণ এমনিতেই কলকাতায় নরেন্দ্র মোদীর শোচনীয় অবস্থা। লেজে গবরে গুটিয়ে একেবারে কলকাতা ছাড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। আর এরপর কলকাতার মেয়র হিসাবেও বাবুল সুপ্রিয় ক্ষমতায় আসলে একেবারে কলকাতা ছেড়ে পালাতে হবে পুরো বিজেপিকেই। বিজেপির অস্তিত্ব সংকট হবে, আর এই সংকটেই, এই আতঙ্কে নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে যাচ্ছে। তবে যতই যাই কিছু হোক না কেন, বিজেপি যে 2024 সালের লোকসভা নির্বাচনে আবারও হারতে বসেছে এবার তা সুনিশ্চিত। কারণ মমতার নেতৃত্বে যে বিরোধী জোট গঠন হতে যাচ্ছে, তাতে করে সারা ভারতবর্ষে মোদির বিরুদ্ধে স্লোগান উঠেছে, হয় এখনই তার পদত্যাগের জন্য অথবা 2024 সালের লোকসভা নির্বাচনে যে কোনোভাবেই হোক তাকে পরাস্ত করার জন্য। কারণ নরেন্দ্র মোদী যে বিভাজনের রাজনীতি করছে, যে ভণ্ডামি করছে, সেই বিষয়গুলো এখন ভারতের জনগণের কাছে সুস্পষ্ট। আপনারা কি মনে করেন, বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী যতই খেলা খেলুক না কেন, যতই ভণ্ডামি করুক না কেন, সামনের নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবে? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিয়েনা আলোচনাকে সফল করতে ইরানের জোর কূটনৈতিক তৎপরতা, বলছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। এবারের আলোচনায় ইরান বিরোধী জোট মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেওয়ার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাবে। এজন্য ইরানের কর্মকর্তারা জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এবং তারা সংলাপকে সফল করতে হলে বেশ কিছু শর্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাওয়ের সাথে টেলিফোন আলাপে ভিয়েনা বৈঠকের প্রাককালে আলোচনার প্রধান বিষয়বস্তুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সব পক্ষ এ ব্যাপারে একমত যে পরমাণু সমঝোতায় অচল অবস্থার জন্য আমেরিকাই দায়ী। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি, রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওঝু এর সঙ্গে ভিডিও কনফারেন্সে আসন্ন ভিয়েনা আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের উপর আরোপিত অবৈধ মার্কিন সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপরই ভিয়েনা বৈঠকে সফলতার বিষয়টি নির্ভর করছে। এর আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেন সফর করে ওই দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে আসন্ন পরমাণু আলোচনাকে সফল করতে হলে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মার্কিন কর্মকর্তারা এখনও পর্যন্ত ইরানের দাবির বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেননি, যদিও তারা পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ দেখাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার পথে বিরাজমান বাধা দূর করা থেকে এখনও বিরত রয়েছেন, এবং তিনি ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউজের সাবেক নীতি অনুসরণ করে চলেছেন।
ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা শুরুর প্রাককালে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ইরানের ব্যাপারে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছর নবায়ন করেছেন। এছাড়া মার্কিন অর্থ মন্ত্রণালয়ও ইরানের ড্রোন শিল্পের সঙ্গে জড়িত থাকার অজুহাতে দেশটির আরও 4 ব্যক্তি ও 2 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নেওয়ার পর চীন ও রাশিয়া এর তীব্র বিরোধিতা করেছে। চীন ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীরা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে পরমাণু সমঝোতার অচল অবস্থার প্রধান কারণ হিসাবেও উল্লেখ করেছেন। বাস্তবতা হচ্ছে, একদিকে মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা, অন্যদিকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপেও গড়িমসি করায় ইরান এবার কঠোর অবস্থানে গেছে এবং যে কোনো চুক্তি বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা চায় তারা। যেহেতু যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, সুতরাং তাদেরকেই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ফের প্রতিশ্রুতি ভঙ্গ করবে না সেই নিশ্চয়তাও তাদেরকেই দিতে হবে। বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও তুরস্ক তার নিজের স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। রবিবার ইস্তাম্বুলে তুর্কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্টস ট্রেড ইউনিয়নসের এক সভায় একথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্পকে আমরা প্রসারিত করে বিশ্ব শক্তির কাতারে নিয়ে গেছি বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও, যারা আমাদেরকে তাদের উপর নির্ভরশীল রাখতে চায়। এই প্রসঙ্গে তুর্কি ড্রোন ও সাজুয়া যানের কথা উল্লেখ করেন এরদোয়ান। সভায় তিনি জোর দিয়ে বলেন, তুরস্কে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, অভ্যুত্থানের আওয়াজ ও রাজনৈতিক হানাহানির মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। এরদোয়ান বলেন, আমরা অভ্যন্তরীণ বা বহির্গত কোনো প্রকার চাপের কাছে আত্মসমর্পণ করব না। অভ্যুত্থান ও সাংবিধানিক হস্তক্ষেপের হুমকি সত্ত্বেও আমাদের গণতন্ত্রকে আমরা শক্তিশালী করেছি। উগান্ডায় পার্লামেন্টের কাছে বিস্ফোরণ, হতাহতের সংখ্যা। উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পার্লামেন্টের কাছে, অন্য বিস্ফোরণটি ঘটে শহরের পুলিশ সদর দপ্তর সংলগ্ন এলাকায়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে, খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার পর পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয় এবং সংসদ সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে উগান্ডার কর্তৃপক্ষ জঙ্গি সংগঠনগুলোকেই দায়ী করছে এই হামলার জন্য। জানা গেছে, সোমালিয়ায় আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আল শাবাব সদস্যদের প্রতিহত করতে আফ্রিকান ইউনিয়নের শান্তিবাহিনীর সঙ্গে কাজ করছে উগান্ডার সেনারা। কাম্পালায় গত মাসেও একটি রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। এতে 20 বছর বয়সী এক তরুণ নিহত হন, আহত হন 3 জন। পরে এই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। 2010 সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় বোমা হামলায় 70 জন নিহত হন উগান্ডায়। জঙ্গি সংগঠন আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছিল। এরপর থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় দেশটিতে। বাবুল সুপ্রিয় তৃণমূলের কলকাতার মেয়র প্রার্থী হচ্ছেন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় গত 18 সেপ্টেম্বর বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। 7 বছর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকে অবশেষে এবছর মোদি মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে মনের দুঃখে ছেড়ে দেন বিজেপি। তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে। তখন থেকে রাজ্য জুড়ে জোর জল্পনা ছিল, বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেস হয় তাকে রাজ্যসভার সাংসদ করবেন, নয়তো রাজ্যের মন্ত্রিসভার সদস্য করবেন। কিন্তু কার্যত বাবুল সুপ্রিয়কে এই 2 পদে বসাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যে বিধানসভার উপনির্বাচন এবং রাজ্যসভার 2টি শূন্য পদের প্রার্থী ঠিকও হয়েছে। একটি পদে আসামের সদ্য তৃণমূলে যোগ দেওয়া সাবেক সাংসদ সুস্মিতা দেব এবং অন্যটি
গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ফেলেইরোকে ঠিক করা হয়। বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়ার প্রায় দুই মাস হতে চলেছে, কিন্তু এই সময়েও বাবুল সুপ্রিয়কে তৃণমূল কোনো পদে না বসানোই এখন নতুন করে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। বাবুল সুপ্রিয়কে এবার আসন্ন কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। আগামী 19শে ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পৌর কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক মহলের খবর, ওই নির্বাচনেই তৃণমূল বাবুল সুপ্রিয়কে কলকাতার মেয়র পদে মনোনয়ন দিতে পারেন, কারণ মমতা আগেই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস এখন থেকে এক ব্যক্তি এক পদ নীতি মেনে চলবে। আগে এমনটাও প্রচার ছিল মমতা এবার কলকাতার মেয়র পদে প্রার্থী করতে পারেন এক নারীকে। সেক্ষেত্রে নাম উঠে আসে নেত্রী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের, কিন্তু চন্দ্রিমা যেহেতু রাজ্যের এখন নগর উন্নয়ন মন্ত্রী পদে আছেন, সে কারণে এক ব্যক্তি এক পদের আওতায় বাদ হয়ে যায় তার নাম। আর বর্তমান পৌর প্রশাসক ও সাবেক মেয়র ফিরহাদ হাকিমের নামও এই নীতিতে বাদ পড়ে যায়। তাই এখন নতুন করে কলকাতা জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে কি সত্যি কলকাতার মেয়র পদে মনোনয়ন পাচ্ছেন বাবুল সুপ্রিয়? সংবাদ মাধ্যমেও বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের এখন দ্বিতীয় শক্তিধর ব্যক্তি হলেন মমতার ভাইপো এবং সংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পছন্দের তালিকায় নাকি এখন শীর্ষে রয়েছে বাবুল সুপ্রিয়। ফলে আসন্ন কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচন ঘিরে বাবুল সুপ্রিয়কে নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপির আসানসোলের সংসদ হয়ে দুবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পান। এবারের রাজ্য বিধানসভার নির্বাচনের পর 31শে জুলাই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। তবে তিনি একথাও জানিয়ে দেন তিনি রাজনীতি ছেড়ে দেশ সেবা করবেন, কিন্তু সেসব প্রতিশ্রুতিকে মান্যতা না দিয়ে 18ই সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। এর আগে তিনি 7ই জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়েন। মূলত এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি বাবুল সুপ্রিয়কে কলকাতার টালিগঞ্জ আসনের বিধায়ক পদে মনোনয়ন দিলেও সেখানে তিনি তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান, যদিও তিনি তার আসানসোলের সংসদ পদ ছাড়েননি। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হলে বাবুল সুপ্রিয় সেই মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে হতাশ হয়ে বিজেপি ছাড়েন। বাবুল সুপ্রিয় একজন নামী সঙ্গীতশিল্পী, অভিনেতা, সুরকার ও সঙ্গীত পরিচালক, বয়স 50 বছর। 2014 সালে তিনি বর্ধমানের আসানসোল আসনে প্রথমবারের মতো সংসদ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2019 সালে লোকসভা নির্বাচনে আবার তিনি সংসদ হন এই আসনেই, কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে টালিগঞ্জ আসনে বিধায়ক পদে প্রার্থী করেন। সেই নির্বাচনে বাবুল সুপ্রিয় হেরে যান। এরপর তিনি তার পূর্বের সংসদ পদ নিয়ে রাজনীতিতে থেকে যান, কিন্তু গত 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার পুনর্গঠনের সময় বাদ পড়ে যান তিনি। বাদ পড়েন এই রাজ্যের অপর প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীও। এর পরিবর্তে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই রাজ্য থেকে নতুন 4 জন প্রতিমন্ত্রী হয়েছেন, আর এটাই মনে প্রাণে মেনে নিতে পারেননি বাবুল সুপ্রিয়। তাই তার বিজেপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।